দুর্যোগে ধস নামার আশঙ্কা, ভারী বৃষ্টির জেরে অমরনাথের পর উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও বন্ধ প্রশাসনের। সপ্তাহখানেক হলো গোটা দেশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাব পড়ল উত্তরাখণ্ডের চারধাম যাত্রায়। মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ওই রাজ্যের সব জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। এই অবস্থায় সাময়িকভাবে চারধাম যাত্রা বন্ধ থাকবে জানিয়ে দিল স্থানীয় প্রশাসন। বিপদে রাতে পূর্ণার্থীরা যে যেখানে আছেন সেখানেই আশ্রয় নিতে বলা হয়েছে। উল্লেখ্য, দুর্যোগের জেরে জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রাও স্থগিত হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস, 7 এবং 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। লাল সতর্কতা জারি হয়েছে কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে। দেরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলাতে জারি হয়েছে কমলা সতর্কবার্তা। ভারী বৃষ্টিপাতে রাস্তায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীগুলোর জলও বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি। সেই কথা মাথায় রেখে চারধাম যাত্রা বন্ধ করেছে প্রশাসন। উল্লেখ্য, 10ই মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, চলবে নভেম্বর পর্যন্ত। এদিকে শনিবার আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে যায়। তার আগেই বৃহস্পতিবার জম্মু থেকে 5,600 পূর্ণার্থী বালতাল এবং পহেলগাঁও ব্যাস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। যদিও দুর্যোগ শুরু হতেই তাঁদের মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার অনুমতি মিলবে না। উল্লেখ্য, গত 29 জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা, চলবে 19 আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।